নজর রাখব পরবর্তী সংবাদে। ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রে এবার সুদীপের ঘরে থাবা। মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে যোগদান একাংশ ভোটারের, যারা বিশেষ করে কংগ্রেস দল থেকে এসেছেন বলে খবর ইতিমধ্যেই। তবে গোটা রাজ্য জুড়ে যোগদান সভা অব্যাহত রয়েছে বিজেপির। সেই যোগদান সভা একদিকে যেরকম করবুক সেরকম ছয় আগরতলা, পাহাড় থেকে সমতল একেবারে জেলা থেকে মহকুমা সর্বত্রই পরিলক্ষিত। আজকে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের যেখানে একটি বিশেষ নির্বাচনী সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত থেকে শুরু করে অন্যান্যরা। তবে আজকের এই যোগদান সভার মধ্য দিয়ে একাধিক যুবরা যোগদান করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত দিয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে। কি বক্তব্য উঠে এসেছে যোগদান সভা থেকে মন্ত্রী সুশান্ত চৌধুরীর শুনুন। শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সারা দেশে একই ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে লোকসভা নির্বাচন 2024 যখন দামামা বেজে গেছে সারা দেশে, এবং সারা দেশের মানুষ একটা কথাই বলছেন যে ফিরছে একবার মোদি সরকার, আব কি বার 400 পার। এবং ত্রিপুরা রাজ্য আমরাও তার থেকে আলাদা নয়, দুটো লোকসভা আসন আমাদের প্রার্থীদেরকে জয়যুক্ত করার জন্য ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং সাধারণ জনগণ ময়দানমুখী, এবং প্রত্যেকে বলছে যে মোদিজিকে আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে কুর্সিতে বসাতে হবে, যিনি দেশের সার্বভৌমত্ব অখণ্ডতাকে রক্ষা করেছেন, দেশকে একটা উন্নত শিখরে যিনি নিয়ে গেছেন, এবং রাষ্ট্রনায়কদের মধ্যে পৃথিবীর অন্যতম রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্বাভাবিকভাবেই এই যুবকরা যারা আজকে যোগদান করেছে আমাদের, প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের প্রদেশ সভাপতি, আমাদের নেতৃত্বরা, মন্ত্রীরা, প্রত্যেকের হাত ধরে কোথাও না কোথাও ছোট বড় জয়েনিং কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, এবং হাজারো মানুষ মোদিজির পতাকা তলে, বিজেপির পতাকা তলে সামিল হচ্ছে একটাই উদ্দেশ্য নিয়ে, যে আবার ভারতবর্ষে তৃতীয়বারের জন্য বিজেপির সরকার হবে এবং 400-র বেশি আসন নিয়ে সরকার হবে। ইন্ডিয়া জোট আজকে যারা যোগদান করেছে আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি। আমাদের সঙ্গে এখানে আছেন আমাদের নেত্রী ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট পাপিয়া দত্ত মহোদয়া, প্রকাশ দাস মহোদয়, আমাদের অন্যান্য নেতৃত্বরা এখানে আছেন, মণ্ডল জেনারেল সেক্রেটারিরা আছেন, তারা প্রত্যেকেই জানেন এবং তারা দেখছেন যে ইন্ডিয়া জোট যে সমস্ত নেতৃত্বরা একত্রিত হয়েছে, আপনারা দেখেছেন যে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের আহ্বায়ক ছিলেন, উনি বলছেন যে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট হবে না, আমি ইন্ডিয়া জোটে রয়েছি, তবে পশ্চিমবাংলায় কংগ্রেস এবং সিপিআইএমের সঙ্গে আমার কোনো আপোষ নেই। কেরালাতে রাহুল গান্ধীর অন্যতম প্রধান মুখ, আমাদের ইন্ডিয়া জোটের প্রধান মুখ রাহুল গান্ধী ওয়েনাদ সিটে লড়াই করছেন, ওনার বিরুদ্ধে লড়ছেন কে, সিপিআই এর সাধারণ সম্পাদক বি রাজার ধর্মপত্নী। আপনারা শুনলেন আজকের যোগদান সভাকে কেন্দ্র করে মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য। তবে সর্বত্রই একটাই তারা দাবি করছেন যে এবারে তারা ভোটে 400টা আসন পার করবে, অর্থাৎ আপকে পার 400 পার। এই স্লোগানকে সামনে রেখে তারা সর্বত্রই প্রচার প্রসার থেকে শুরু করে যোগদান সভা, দলীয় মিছিল, মিটিং সবটাই করছেন। তবে রাজ্য জুড়ে এক প্রকার বলা যায় জোরদারভাবে চলছে ভোট প্রস্তুতি এবং তার সঙ্গে প্রচার চলছে সমানতালে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।